উনি হাউমাউ করে কাঁদতেছে, কোথায় বলতে পারতেছে না। বললো আমার ওয়াইফকে এখান থেকে সুন্দর সময় নিয়ে গিয়ে আমাকে সব বেঁধে রেখে আমার সামনে ভাই আমার ওয়াইফকে রেপ করছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তারেক সারা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তারেক সিঙ্গাপুর থেকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, সিলেটের এমসি কলেজে যে নির্মম, ভয়াবহ এবং বর্বর যে রেপ কেসের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার আসামিরা ইতিমধ্যেই আমরা জানি যে পুলিশ হেফাজতে আছেন। সেই দিন কি ঘটেছিল সেটা কিন্তু আমরা সঠিক এখনো জানতে পারিনি, কিন্তু সেখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি দাবি করতেছেন যে সে যদি ওইখানে না থাকতো ওই দিন, তাহলে নাকি এই ঘটনাটি সামনেই আসতো না। তো সেই ভিডিও ফুটেজটি আমার কাছে আছে, আমি কিছু কথা বলবো, তারপর অবশ্যই আমি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখাবো। আশা করছি আমার ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যখন এই মিনির কাহিনীটা আসছে, আমরা কিন্তু ইতিমধ্যেই সেই ধর্ষণের ঘটনাটা কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি বা এটা চাপা পড়ে গেছে। তো এটা চাপা পড়লে হবে না, অবশ্যই আমাদেরকে প্রতিবাদ এবং এটা যাতে তাড়াতাড়ি বিচার হয় সেইভাবে কথা বলে যেতে হবে। তাছাড়া দেখবেন যে এটা না বললে আইনের ফাঁক ফোকর দিয়ে এরা, এই ধর্ষকরা কিন্তু রেহাই পেয়ে যাবে। তো বন্ধুরা, উনি দাবি করতেছেন যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন যে এর আগেও এইভাবে ঘটনা ঘটেছে, মানে এর আগেও এইভাবে ঘটনা ঘটেছে, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। কারণ হচ্ছে যে ওইখানে যারা এর আগে ঘুরতে গিয়েছিল তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল না, দেখা যায় তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। তাদের ওইখানে দর্শন হইলেও মানে সেটা তারা ফ্যামিলির কাছে বা কারোর কাছে বলতে পারেনি, কারণ তাদের বৈধতা ছিল না। কিন্তু এমসি কলেজে বর্তমানে যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা ছিল হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের কিন্তু কোনো অন্যায় ছিল না। সে হাজব্যান্ড সে ওয়াইফকে নিয়ে ওখানে ঘুরতে গেছে, কিন্তু তাদের সাথে যে বর্বরতম এবং কুরুচিপূর্ণ যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই অন্যায়, এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে দ্বিতীয়টি না ঘটে সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার সেই দাবিই থাকবে। এবং সবাই এই ঘটনাটা ভুলে গেলে চলবে না, সবাই এটি সম্পর্কে প্রতিবাদ এবং ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণকারীর বিরুদ্ধে অবশ্যই আমাদের সবসময় সোচ্চার থাকা দরকার। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাই। এই উনি হাউমাউ করে কাঁদতেছে, কোথায় বলতে পারতেছে না। বললো আমার ওয়াইফকে এইখান থেকে সুন্দর সময় নিয়ে গিয়ে আমাকে সব বেঁধে রেখে আমার সামনে ভাই আমার ওয়াইফকে রেপ করছে কয়েকবার, এবং দুই আমার গাড়িটা আটকে রাখছে, আমাকে ফোন দিয়ে থেয়ে দিতেছে টাকা দিয়ে গাড়িটা আনার জন্য, এবং মেয়েটাকে নষ্ট প্রমাণিত করে দেওয়া দিয়ে ছেড়ে দেওয়া হয়তো। এবং ওই ছেলেটা এখানে কাটতে কাটতে পরে কার্ডটা আরও ধরেন 20-30 হাজার 50 হাজার টাকা দিয়ে কার্ড নিয়ে যাইতে হইতো আর কি। মানে মাইরও খেলাম, মাইরও দামও দিলাম, যে আর মেয়েটাকে তো এইদিকে মাস্ক টাক্সের ব্যবস্থা করে দিলাম, চিকিৎসার জন্য বলছি তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমরা তারপরে যাচাই বাছাই করলাম, তথ্য নিলাম, শোনা গেল ওরা নাকি অনেক বছর ধরে এইসব কাজ করে যাচ্ছে। এবং আমি 2-3 বছর আগে একটা মেয়েকে উদ্ধার করছিলাম এরকম নিজেই। দুইটা শাস্তি আছে, একটা তো সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইনে যা আছে, আর একটা শাস্তি আছে সেটা অবৈধের জন্য উপযুক্ত শাস্তি, যে শাস্তির জন্য ওরা দেখবে আফসোস করবে কিন্তু কিছু করতে পারবে না, সেটা ইনজেকশন পুশ করে ওদেরকে জীবনের জন্য পুরুষত্ব নষ্ট করে দিতে হবে। এইটাই হবে ওদের একমাত্র কঠিন শাস্তি হবে। এটা বেঁচে থাকবে, দেখবে খাওয়ার চোখের সামনে কিন্তু খেতে পারবে না, এর মতো দুঃখ আর কিছু হইতে পারবে না, এই শাস্তি ওদের উচিত। কী হইতে বলেন তো? বললো যে ভাই আমাকে যখন এরা ধরে নিয়ে যায় তখন আমি আমার মানিব্যাগ থেকে আমার এটিএম কার্ডটা বের করে দিই, যে আমি পিন বলে দিচ্ছি, আপনারা গিয়ে টাকা তুলে নিয়ে আসুন, তবু আমার স্ত্রীর গায়ে হাত দিয়েন না। অনেকে লোক লজ্জার ভয়ে এগুলো প্রকাশ করতে পারে না, এমনকি এমসি কলেজের ভিতরে আরও অনেক অহরহ ঘটনা এরকম ঘটে, তবে এগুলো আসলে লোক লজ্জার ভয়ে এতদিন হয়তো বা বলতে পারে নাই কেউ। এই ঘটনার মাধ্যমে অনেকে মুখ খুলতেছে, আরও আপনারা জানতে পারবেন।